পুরী ভারতের একটা হেরিটেজ জায়গা, সেই জন্য স্টেশনটাও অনেকটা সেই আদলেই তৈরি করা। স্টেশনের বাইরে থেকেই স্বর্গদ্বার যাওয়ার বিভিন্ন অটো পেয়ে যাবেন, সেই অটোর রেট বা বিভিন্ন বাস ট্যাক্সির রেট বাইরেই টানানো আছে। স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করে চললাম স্বর্গদ্বারের দিকে। কিছু দূর আসতেই পেয়ে গেলাম সমুদ্রের দেখা। সমুদ্রের ধার দিয়ে স্বর্গদ্বারের রাস্তাটা, রাস্তা দিয়ে চলতে চলতে সমুদ্র দর্শন হয়ে যাচ্ছে। সি ফেসিং হোটেল রুম থেকে সমুদ্র দেখার আনন্দটা একটা অসাধারণ অভিজ্ঞতা। সারাদিন, সারা দুপুর, বিকেল, সন্ধে সমুদ্রের ধারে সি ফেসিং রুমে, বারান্দায় বা ব্যালকনিতে বসে সমুদ্র দেখতে দেখতে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। আর সন্ধে নামলে সি বিচে একটা মেলা হয়, রোজই বসে মেলাটা, যে মেলায় বিভিন্ন রকম সামুদ্রিক জিনিসপত্র পাওয়া যায়। সেই মেলায় ঘুরতে ঘুরতেও সারা সন্ধেটা খুব সুন্দরভাবে কেটে যায়। আর পুরীতে ঘুরতে এসে যদি জগন্নাথ দেবের মন্দিরটা না দেখা হয় বা আমরা না দেখাতে পারি একবার, অন্তত একবার, তাহলে সেটা অন্যায় হবে বলে মনে হয়। সেই জন্য একবার সবাই দেখেছেন, তবু একবার জগন্নাথ দেবের মন্দিরটা একবার দর্শন করে দেওয়া হলো 360 ডিগ্রি ভিউতে। ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, সেই জন্য ক্যামেরা বাইরে রেখেই ঢুকতে হবে। তাই যেটুকু আমরা দেখছি এটুকু বাইরে থেকে বাইরের দৃশ্য। পুরীতে এসে বাসে বা গাড়ি ভাড়া করে সাইট সিং এটা এখন কমন ব্যাপার, কিন্তু বাইক ভাড়া করে নিজে বাইক চালিয়ে ঘোরা, ফুল ফ্রিডম, যেখানে ইচ্ছা থামা, যতক্ষণ ইচ্ছে থামা, প্রাকৃতিক সৌন্দর্য যতক্ষণ ইচ্ছে উপভোগ করা নিজের ইচ্ছা মতো, এর মধ্যে একটা আলাদা রকম ফ্রিডম আছে। যেটা পুরীতে এখন নতুন চালু হয়েছে সেলফ ড্রাইভিং বাইক সার্ভিস, এখানে আপনি বাইক ভাড়া পেতে পারেন 12 ঘন্টার জন্য মাত্র 250 টাকায়, তেল নিজের। এখানে আপনি নিজের ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো কিছু ডকুমেন্টসের জেরক্স জমা দিয়ে আপনি একটি বাইক নিতে পারবেন, ওরাই হেলমেট দিয়ে দেবে। তো আমরা আজকে চলেছি কোনারকের পথে, আমাদের গন্তব্য কোনারক। পুরী থেকে কোনারকের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি যাতে আমরা বেশিক্ষণ সময় সারাদিনটা উপভোগ করতে পারি। রাস্তার কন্ডিশন খুবই ভালো, 4 লেনের রাস্তা, রাস্তার দুধারে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে। কখনো বা কাজু বাদাম গাছের সারি, রাস্তাটা কখনো কখনো সমুদ্রের ধার দিয়ে কাছাকাছি দিয়ে গেছে, সেই জন্য ম্যানগ্রোভের ফরেস্টও আপনি বাইক চালাতে চালাতে উপভোগ করতে পারবেন। চলতে চলতে পথে পেলাম নুনাই নেচার ক্যাম্প, যেখানে আপনি বাইকটা থামিয়ে একটু ঘুরে আসতে পারবেন, যেটা বাসে গেলে আপনি পাবেন না সুযোগ, কারণ বাসে আপনি যেখানে সেখানে নামতে বা দাঁড়াতে পারবেন না। কখনো কখনো রাস্তাটা আবার 2 লেনের, কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো, বাইক চালাতে কোনো অসুবিধা হবে না। আমরা 3 বন্ধু একটা বাইক এবং একটি স্কুটি ভাড়া করে বেশ মজা করতে করতেই কোনারকের পথে এগোচ্ছিলাম। প্রায় হাফ রাস্তা চলে এসেছি এখান থেকে কোনারক আর মাত্র 15 কিলোমিটার দূরে। বেশ লাগছিল পুরী অচেনা রাস্তায় বন্ধুরা মিলে বাইক চালিয়ে ঘুরে বেড়াতে। দুপাশে জঙ্গলের মাঝখান দিয়ে যেতে যেতে আমরা হঠাৎ করে পৌঁছে গেলাম একটি অজানা অচেনা নির্জন বিচের কাছে। সুন্দর একটি অজানা অচেনা বিচ দেখে আমরা আমাদের বাইক দুটো রাস্তার ধারে দাঁড় করিয়ে দিলাম। তারপর আমরা এগিয়ে গেলাম বিচের দিকে, বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য। নির্জন সি বিচ, কোনো মানুষের দেখা নেই,
ফ্যামিলি নিয়ে আসলে এখানে সিবিচে বসে বেশ একটা প্রাতর আশ্রয় নিতে পারবেন, কিছু প্যাকড খাবার নিয়ে এসে সিবিচের ধারে বসে বেশ সুন্দর লাগবে। আশেপাশে কোনো জনমানব নেই, পুরীতে যেমন বিজবিজ করছে লোক বিচে এটা পুরো উল্টো, এখানে কোনো মানুষের দেখা পেলাম না আশেপাশে, শুধু রাস্তা দিয়ে যে কজন যাচ্ছে ওটুকুই। এখানে আপনি লাল কাঁকড়ার দেখা পেয়ে যাবেন, যেটা এখন আর পুরীতে দেখা যায় না। বাসে আসলে এই সমস্ত সিবিচগুলোতে আপনাকে ঘোরাবে না ওরা, কারণ ওদের এইসব প্যাকেজের মধ্যে নেই। আপনি নিজস্ব বাইক নিয়ে আসলে যেখানে ইচ্ছে যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করতে পারেন। বাইক নিয়ে আরও কিছু দূর এগিয়ে এলাম, আরও কিছু দূর এগিয়ে আসার পর একটা সুন্দর জায়গা দেখলাম যেখানে বোটিং করার জায়গা আছে। দূরে দেখা যাচ্ছে চড়া পড়ে গেছে সমুদ্রের মধ্যে, জায়গাটা বেশ সুন্দর লাগলো, তাই এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। বাইকে করে আবার একটু এগোতে এগোতে প্রায় পৌঁছে গেলাম চন্দ্রভাগা বিচের কাছে। এই চন্দ্রভাগা বিচ থেকে কোনারকের মন্দির প্রায় 3 কিলোমিটার দূরে। কোনারকের মন্দির তৈরি করা হয়েছিল সমুদ্রের ধারেই, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে সমুদ্র পিছাতে পিছাতে মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এখানে চলে এসছে। বিচটির নাম চন্দ্রভাগা বিচ তার একটি কারণ, এখানে 100 বছর আগে একটি নদী ছিল যার নাম চন্দ্রভাগা, যেটি এখানে এসে সমুদ্রে মিশেছিল। সেই নদীটি এখন আর নেই, কথিত আছে মহামুনি নারদের অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব তার কুষ্ঠরোগ হয়েছিল এবং এখানে এই নদী চন্দ্রভাগা নদীর মোহনা এসে সূর্যের উপাসনা করে তার রোগ মুক্তি হয়েছিল এবং তারপরেই নদীটি বিলুপ্ত হয়ে যায়। এবং মানুষ এছাড়া বিশ্বাস করেন যে এখানে আসলে নাকি কুষ্ঠরোগ প্রাকৃতিক কারণে সেরে যায়। চন্দ্রভাগা বিচের আরেকটি অন্যতম আকর্ষণ হলো এখানে স্যান্ড স্কুটার পাওয়া যায়। আপনি পার রাইড 250 বা 200 টাকার বিনিময়ে এই স্যান্ড স্কুটার রাইড করতে পারবেন। সেই সকালে বাইক নিয়ে বেরিয়েছি, দুপুর হয়ে গেছে, এবার লাঞ্চ করার সময় এই হোটেল সানরাইজে একটু লাঞ্চ করে নিলাম। খাবারের মান বেশ ভালোই লাগলো। লাঞ্চ হলে আবার বেরিয়ে পড়ব 3 কিলোমিটার দূরের কোনারক মন্দির, এখান থেকে কোনারকের মন্দির 3 কিলোমিটার। পৌঁছে গেলাম কোনারকের মন্দিরে, এখানে ফেব্রুয়ারি মাসে চন্দ্রভাগা মেলা হয়। মন্দিরের পাশে একটি মিউজিয়াম আছে, মিউজিয়ামে ঢুকতে 10 টাকা করে লাগে আর মন্দিরে ঢুকতে এন্ট্রি ফিজ 40 টাকা। মনে রাখবেন শুক্রবারে বন্ধ থাকে। এই সেই প্রাচীন কোনারকের সূর্য মন্দির যা তৈরি করেছিলেন প্রথম নরসিংহদেব 1250 সাল নাগাদ ইস্টার্ন গঙ্গা বংশের। এটি মেনলি কলিঙ্গ আর্কিটেকচার। ইউরোপিয়ান নাবিক বা সেলাররা যখন সমুদ্র থেকে মন্দিরটিকে দেখতেন এর নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা এবং জগন্নাথ দেবের মন্দিরটার নাম দিয়েছিলেন হোয়াইট প্যাগোডা। এই মন্দিরের নাম কোনারক, অর্থাৎ এটি সংস্কৃত শব্দ কোনা অর্থাৎ অ্যাঙ্গেল এবং অর্ক অর্থাৎ সূর্য, এই দুটো অর্থের সম্মেলনে তৈরি হয়েছে। মন্দিরের সামনে যে আর্কিটেকচার বা মূর্তিটি দেখছেন, একটি সিংহ, সিংহের তলায় একটি হাতি এবং হাতির তলায় একটি মানুষ, অর্থাৎ সিংহটি অহংকারের প্রতীক, হাতিটি ঐশ্বর্য বা ধন সম্পত্তির প্রতীক এবং তার তলায় মানুষ, অর্থাৎ অহংকার এবং ধন সম্পত্তি ঐশ্বর্যের দ্বারা মনুষ্যত্ব কীভাবে নিষ্পেষিত হয়ে চলেছে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তির মাধ্যমে। মন্দিরটির পাশেই ভোগ রান্নার জন্য ছিল বিশাল পাকশালা আর ছিল নর্তকীদের নাচের জন্য একটি মঞ্চ। কথিত আছে মন্দিরটির মধ্যে একটি 52 টনের বিশাল চুম্বক ছিল এবং মন্দিরটির পাথরের বিভিন্ন লোকেশনেও আরও কতগুলি শক্তিশালী চুম্বক ছিল যার মাধ্যমে যে
বিশাল ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকীয় শক্তি উৎপন্ন হতো। সেই শক্তির মাধ্যমে মন্দিরের ভিতরে যে মূর্তি বা বিগ্রহটি ছিল সেটি সর্বদা শূন্যে ভেসে থাকত এবং পরবর্তীকালে ইউরোপীয় সেলাররা সেই চুম্বকটিকে খুলে নিয়ে চলে যায়। কারণ তাদের জাহাজগুলি যখন বাণিজ্যের প্রয়োজনে এই রিজিয়ন দিয়ে যেত, তখন এই শক্তিশালী চুম্বকের প্রভাবে তাদের কম্পাসগুলি ভুল রিডিং দিত। আর এই মন্দিরটি ধ্বংসের পেছনে কারণ হিসেবে বলা যায় প্রায় 1500 নাগাদ মুসলিম আক্রমণের মাধ্যমে এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়। ব্রিটিশ আমলে এই মন্দিরের ভেতরটা পুরোপুরি সিমেন্ট জমিয়ে সিল করে দেওয়া হয়েছে যাতে এটি ভবিষ্যতে আর ভেঙে না পড়ে। এটি সেই বিখ্যাত সূর্য মন্দিরের রথের চাকা, যারা এখানে ঘুরতে আসেন তারা সকলেই এর সামনে একটা করে ছবি অবশ্যই তোলেন। এই রথ মন্দিরের যে সুন্দর স্ট্রাকচার বা আর্কিটেকচার, এর একটি সুন্দর ইনার মিনিং আছে। এই রথ মন্দিরে আছে টোটাল 12 পেয়ার্স অফ হুইল, অর্থাৎ 12 জোড়া চাকা, যে 12 জোড়া চাকা 12টি মাসকে নির্দেশ করে, এবং আছে 7টি ঘোড়া যা এই রথ থেকে টানছে। 7টি ঘোড়া 7 দিনকে নির্দেশ করে, অর্থাৎ সূর্যদেব যিনি এই 7 দিন এবং 12 মাস এই সকলকে নিয়ে সময়ের পথে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ এটা একটা প্যাসেজ অফ টাইমকে সিম্বলাইজ করে। সারা মন্দির জুড়ে এই সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যগুলো আপনাকে উপভোগ করতে গেলে সারাদিন এখানে থাকতেই হবে। যদি আপনি বাস ট্যুরের সঙ্গে আসেন তাহলে তারা আপনাকে মাত্র 30 মিনিট সময় দেয় পুরো মন্দিরটা ঘুরে দেখার জন্য, যে 30 মিনিটে এটা ঘোরা কখনোই সম্ভব নয়। সূর্যদেবের মন্দিরের ঠিক পিছনেই আছে সূর্যের পত্নী ছায়াদেবীর মন্দির। এটি ভগ্ন ছায়াদেবীর মন্দিরের ভেতরের দিকটা। এই যে ভগ্ন পিলারগুলো দেখছেন, এখানে আরও একটি উঁচু স্ট্রাকচার ছিল। অরিজিনাল মন্দিরটা এরকমই ছিল, হলুদ অংশটা কি এখনও আছে, কিন্তু যে ওই সাদা মতো অংশটা যেটা শিখর সেটার ওই ভাঙা পিলারগুলো দেখলেন, ওই অংশটি এখন আর নেই। এই পিলারগুলো সেই উঁচু শিখরটিরই ধ্বংসাবশেষ। মন্দিরের আশেপাশে এরকম আরও অনেক আর্কিটেকচার আছে যেগুলো দেখতে দেখতে সময় কেটে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর এরকম বাংলায় ইনফরমেটিভ ভ্রমণ কাহিনী আমরা ভবিষ্যতে আরও বানাবো। যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভবিষ্যতে সেই ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।